কথা হলো বাংলাদেশের পূর্বাঞ্চল মানে সমগ্র পূর্ব বাংলাদেশের পূর্বাঞ্চল যেটা পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ হয়েছে, এইখানে বেশিরভাগ লোক যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা আগে মানুষ জানত না। এটা প্রথম সরকারিভাবে জানা হলো 1872 সনে। আপনারা সবাই জানেন সিপাহী বিদ্রোহ যেটাকে বলে, সেই ঘটনার 7-8 বছর পর ইংরেজরা সারা ভারতে আদমশুমারির সিদ্ধান্ত নেন 1865 সনে। আর যাদের হিসাবে গন্ডগোল হয় তারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন 4 বছর তখন আদমশুমারির সিদ্ধান্ত নেওয়া হয়। এটার ফলাফল প্রকাশিত হয় 6-7 বছর পরে 1872 প্রথম। এই ফলাফল পড়ে সকলে অবাক হয়ে গেল যে পূর্ব বাংলায় চট্টগ্রাম বিভাগ যেটা এখন বর্তমানে চিত্রা সিলেট সহ রাজশাহী ঢাকা এইখানে জনসংখ্যার শতকরা 50-এর বেশি মুসলমান, এবং বাকি দুটো প্রেসিডেন্সি এবং বর্ধমান সেখানেও মুসলমান শতকরা 48-47 এরকম হয়েছে। এইটা তাদের মনে প্রশ্ন জাগালো যে বাংলাদেশে গোপনে গোপনে এত লোক কিভাবে মুসলমান হয়ে গেল, প্রথম প্রশ্ন। কখন মুসলমান হয়ে গেল এবং সেরকম কি কারণে তারা মুসলমান হলো, এবং জেলাওয়ারি হিসাব করা হলো কোন জেলায় মুসলমান, থেকে চট্টগ্রাম সিলেটে মুসলমানের সংখ্যা বেশি। সেই সমস্যাটার উপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন, তিনি প্রায় 7-8-9 বছর পরে একটা প্রবন্ধ লিখলেন বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা, বাঙালির উৎপত্তি, এগুলি বঙ্কিম রচনা বলে আছে, আপনার মাথার উপরে বাতি করে গেলেই পাবেন। সেই বইতে উনি দেখাচ্ছেন যে এতগুলি লোক যে মুসলমান হয়ে গেল, প্রশ্ন একটা, কারা মুসলমান হইল, এরা কি স্বদেশী বাঙালি নাকি এরা বিদেশ থেকে আগত। তার প্রায় ইংরেজের কয়েকজন বেবারলি বলে এক লোক, রিজলি বলে আরেক লোক, আরো বিভিন্ন রকম পন্ডিতের লেখা আপনারা জানেন, আমি এত নাম বলে আপনাদের মাথাতে গন্ডগোল করতে চাই না, এদের নাম দেন ইংরেজ পন্ডিত নৃতত্ত্ববিদ, তাদের আগে বলতো এথনোলজিস্ট, তারা সব লিখলো কি যারা বাঙালি মুসলমান হচ্ছে তারা অধিকাংশই এখানে আগে নিম্ন বর্ণের হিন্দু ছিল। তখন মুসলমানদের মধ্যে একজন নেতা তার নাম খন্দকার ফজলে রাব্বি, মুর্শিদাবাদে তখন নামকা ওয়াস্তে যে নবাব তাদের একজন দেওয়ান থাকতো, ক্ষমতা নাই নবাবের কিন্তু বলে ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার, এই নিধিরাম সর্দারদের একজন ছিল, এখন যিনি আছেন আমাদের দেশের বড় অর্থনীতিবিদ রেহমান সুবহান তার আত্মীয়, তার পূর্বপুরুষদের একজন, বলে খন্দকার ফজলে রাব্বি, মানে মুসলমানদের মধ্যে খন্দকার মানে খুব উচ্চ বর্ণের মুসলমান। উনি যেটা বই লিখলেন 1893 ফার্সি ভাষায় হকিকতে মুসলমানানি বাঙ্গালা, এটার ইংরেজি অনুবাদ তিনি নিজেই করলেন 2 বছর বলে দি অরিজিন অব দি মুসলমানস অব বেঙ্গল, উনি মুসলমানস কথাটা রাখলেন ইংরেজিতেও। সেই বইতে উনি বললেন যে না না এটা ঠিক হয় না, এতগুলি লোক নিম্ন বর্ণ থেকে মুসলমান হতে পারে না, মুসলমান কি করে এত সংখ্যা বৃদ্ধি হলো, আমরা সেই সুলতানি আমল থেকে নবাবি আমল থেকে মোগল আমল থেকে 600 বছর ধরে 550 বছর ধরে আফগানিস্তান থেকে ইরান থেকে তুর্কিস্তান থেকে মুসলমানদের গানে আছে না ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি গো, ইরান দুরান থেকে পার হয়ে তারা এখানে মুসলমান হয়েছে। কিভাবে করে সারা দেশে তার জরিপ করে নাই, ও দেখেছে কয়েকজনের মাথার খুলি মেপে দেখেছে বাংলাদেশের ব্রাহ্মণরাও দেখি নিম্নবর্ণ হিন্দুদের মতো, পরে দেখা গেছে ব্রাহ্মণদের মধ্যে শতকরা 7 জনকে মাত্র বলা যায় উত্তর ভারত বা বাংলার বাইরে থেকে এসেছে বা কর্ণাটক থেকে এসেছে, অধিকাংশ বাংলার যে নিম্নবর্ণের পোদ চন্ডাল রাজবংশী নিম্নবর্ণের হিন্দু তাদের সাথে ব্রাহ্মণদের কোনো পার্থক্য নাই, এটাকে বলে রেশিয়াল ইন্টারমিকচার হয়েছে। এটা ভারতের একটা ওরিয়েন্টালিজমের গত 100 বছরের একটা মাথা ব্যথা। বঙ্কিমচন্দ্র বুদ্ধিমান লোক ছিলেন, 1880 সনে উনি বলছেন না আমার মতে বিশ্বাস হয় না, খন্দকার ফজলে রাব্বির 15 বছর আগে বঙ্কিম বলছেন যে বাংলা যে এত লোক যে মুসলমান হয়েছে এগুলি নিশ্চয়ই বাইরের থেকে আসে নাই, এগুলি আমাদেরই লোক ধর্মান্তরিত হয়েছে, এরা বাঙালি যেহেতু বাংলায় কথা বলে, বঙ্কিম ব্যাপারে একদম দ্বিধাহীন, কিন্তু এরা কেন মুসলমান হয়ে গেল। একটা তত্ত্ব তখন চালু হলো যে ওদের মুসলমান হিন্দু সমাজের অত্যাচারের ভয়ে নিম্ন বর্ণ অথবা হিন্দু সমাজ বোঝা খুব জটিল, আমাদের ইংরেজিতে একটা কথা আছে আউটসাইড ইন, আউটসাইড ইন মানে কি, গায়ত্রী চক্রবর্তী স্পিবাকের নাম তরুণরা শুনেছেন যেহেতু তিনি এখন ক্রেজ এডওয়ার্ড সাইদের পাশাপাশি চাকরি করতেন, আমার সৌভাগ্য যে তার সাথে আমার পরিচয় আছে, ওনার একটা বইয়ের নাম আছে আউটসাইড ইন দি টিচিং মেশিন। উনি বলেন 40-50 বছর মাস্টারি করতেছি কিন্তু মাস্টারির ভিতরে এখনো ঢুকতে পারি নাই, এটা আউটসাইড ইন দি টিচিং মেশিন। এখন যে চাকরিটা আমরা করি বিশ্ববিদ্যালয়ের চাকরি এটাকে টিচিং মেশিন বলা ভালো, আপনারা যেমন মেশিন থেকে কফি বের করে খান
আমাদের শিক্ষকরাও কিন্তু সেরকম, আমরা আমার কোনো দরকার নাই, আমার জায়গায় আরেকজন টিচার আসলে একই পড়াই পড়াবে, কারণ তারা আমাদের সিলেবাস পড়ায়, এবার সবসময় বিশ্বব্যাংক মনিটর করে, বিশ্বব্যাংক মানে ইউজিসি মনিটর করে এবং আইকিউএসি করে আমাদের, এর ফলে কি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট সেল, আমি কি পড়াচ্ছি এটা আগে বলতে হবে, আজকে কি পড়ালাম এটা বলতে হবে, কি পড়াতে পারি না সেটা বলতে হবে, কয়টা পরীক্ষা নিলাম বলতে হবে, সবকিছুই এই যে ফেসবুক লাইভ করতেছেন, আমার পড়াশোনা হচ্ছে ফেসবুক লাইভ অলওয়েজ, ফেসবুক না থাকলেও আমি সবসময় লাইভ। এই জন্য গায়ত্রী স্পিবক যিনি বলেন, ইংরেজদের যিনি ইংরেজি পড়ান, গ্রিসে গিয়ে গ্রিক পড়াইতে পারেন, তিনি বলছেন আউটসাইড ইন দ্য টিচিং মেশিন। এখানে অনেক বেদনা আছে রেসের কথা নারী হিসেবে, আমিও বলছি আমরাও আউটসাইড ইন দ্য টিচিং মেশিন। বঙ্কিমচন্দ্র বলেন বাংলাদেশে যারা মুসলমান হয়েছে দে ওয়ার হিন্দুস বাট আউটসাইড ইন দ্য হিন্দু মেশিন, অর্থাৎ এদেরকে নাম দেওয়া হয়েছে নানা রকম, প্রথমে বলা হয়েছে অচ্যুত, এখন বলে দলিত, মহাত্মা গান্ধী নম নম করে বলেছেন তারা হরিজন, হরি মানে ঈশ্বরের সন্তান, কিন্তু তারপরেও এখনো ধর্মান্তরের একটা ইতিহাস আছে। বঙ্কিমচন্দ্র 1872-এর চার বছর পাঁচ সাত বছর আট বছর পরে লিখলেন 1880-তে বঙ্গদর্শন পত্রিকায় বাংলা সন 1287 যে বাংলাদেশের অধিকাংশ লোকের মুসলমান হয়েছে তাদের গ্রিভেন্স থেকেই, এটা বিদেশ থেকে নয়, তলোয়ারের জন্য নয়, সরকারি নয়। আমি এতক্ষণ কথা কেন এটা বললাম, যে সম্প্রতি যে একটা বইয়ের কথা বললাম যে রাইজ অফ ইসলাম অ্যান্ড দি বেঙ্গল ফ্রন্টিয়ার 1206-1760, বুঝতে পারেন চট্টগ্রাম যে বছর ইংরেজদের দখলে অফিসিয়ালি মির্জাফর হস্তান্তর করলেন, প্রথম যে তিনটা জেলা ইংরেজদের হাতে দেওয়া হয় তার মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম, আর হচ্ছে বর্ধমান, আর হচ্ছে মেদিনীপুর, লক্ষ্য করেন তিনটাই বাংলার সীমান্তের তিনটা প্রদেশ, এগুলি ভ্যাট হিসেবে ইংরেজদের সিরাজউদ্দৌলা প্রথমে দিয়ে দিচ্ছেন, সিরাজউদ্দৌলার পরে যিনি হয়েছেন তিনি, মানে সিরাজউদ্দৌলা মুখে আসতেছে আমার নবাব দিয়ে দিচ্ছে, নবাব এখন মির্জাফর, এগুলিকে সিলেট ডিস্ট্রিক্ট বলে। আমাদের আলমগীর সিরাজউদ্দিন সাহেব যিনি এখন জাতীয় অধ্যাপক হয়েছেন, তার পিএইচডি থিসিস হচ্ছে এই বিষয় নিয়ে, চট্টগ্রাম নিয়ে, দি রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ডিস্ট্রিক্ট অফ চিটাগং বিটুইন 1760-1785। আমি 1760 পর্যন্ত আসি, এই বইটা এখন জনপ্রিয় হয়েছে, এডওয়ার্ড সাইদের বইয়ের মতো নয়, বাংলাদেশে এই বইয়ের অনুবাদ হচ্ছে বাংলায় এবং এটা পড়া ভালো, এটা স্কলারশিপ অনেক ভালো, কিন্তু তাতেও দেখা যায় বাংলাদেশের এত লোক কেন ইসলাম গ্রহণ করলো। এ বিষয়ে ওনার জবাব হচ্ছে তিনটা থিওরি উনি নাকচ করেছেন। প্রথম থিওরিটা হলো যে বাংলাদেশে অনেকে বলতো, যেমন ম্যাক্স বেবার একজন জার্মান বড় আকারের আমরা বলি সমাজতত্ত্ববিদ, উনি বললেন যে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ দি সোর্ড, ইসলাম হচ্ছে তলোয়ারের ধর্ম, অর্থাৎ মুসলমানরা যে দেশে গেছে ভেদ করে রাখে সেখানে তাদের তলোয়ারের জন্য মানুষকে জোর করে মুসলমান করেছে। তো প্রশ্ন হচ্ছে দিল্লি আগ্রার আশপাশে মুসলমানের সংখ্যা একটু কম, যদি তলোয়ারের জোরে লোকে বেশি মুসলমান হতো দিল্লি আশপাশে বেশি মুসলমান হয়ে যেত, কিন্তু দেখা যায় বাংলাদেশ দিল্লি তলোয়ার থেকে দূরেই ছিল, কিন্তু এইখানে মানুষকে বেশি মুসলমান হলো কেন, কতগুলো অস্পষ্ট জিনিস আছে এখানে। দুই নম্বর উনি বলে, আরেক দল বলে যে না, অনেক লোককে গভর্নমেন্ট চাকরি দিবে, সেনাবাহিনীতে চাকরি দেবে অথবা সিভিল সার্ভিসে চাকরি দেবে ইত্যাদি, যেটা বলে প্রলোভন, ইংরেজিতে বলে প্যাট্রোনাস। রিচার্ড ইটসন বলে যে আমেরিকান অধ্যাপক, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার অধ্যাপক, উনি বাংলাদেশে এসেছেন চট্টগ্রামের কালেক্টরেট, উনি কাজ করেন, আপনার সেই কোর্ট হিল এবং পরীর হিল উনি কাজ করেছেন 1982 সালে, এখানে উনি বাংলা শিখেছেন, বাংলা কতটুকু ভালো শিখেছেন জানি না, কিন্তু ফার্সি অনেক ভালো শিখেছেন, আমি জ্ঞানী লোকদের কাছে শুনেছি উনি ফার্সি ভালো জানেন। সুফিজ অফ বিজাপুর নামে একটা বই আগে লিখেছেন উনি দক্ষিণের আহমেদাবাদের ওইদিকে নিয়ে, তারপরে বাংলাদেশে তিনি বাংলা গবেষণা করেছেন, তিনি বলছেন যে বাংলাদেশের অধিকাংশ লোক মুসলমান হয়েছে ওই সোর্ডের কারণে নয়, ভালো কথা। দুই নম্বর কি কারণে হয়েছে, এটা বলে গভর্নমেন্টের কোন রকমের সাহায্যকে তারা মুসলমান হয়েছে লোভে, সেটা উনি বলছেন এটাও পুরোপুরি সঠিক নয়, এটা হলে তো দিল্লি আগ্রার কাছে মুসলমানের সংখ্যা বেশি হইতো, ভারতের মুসলমান সংখ্যা গরিষ্ঠ এলাকা হচ্ছে দুটো, 1947 সালে যেভাবে পাকিস্তান হয়েছে পূর্ববঙ্গ এবং পশ্চিম পাঞ্জাব, আর দক্ষিণে কিছু কিছু হয়েছে যেমন কেরালাতে, সেটা ভিন্ন কারণ, কেরালার মুসলমানরা সবাই সাফি মজাহাবের লোক আর আমাদের এখানে হানাবি মজাহাবের লোক বেশি, তো আরবদের দ্বারা যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে এমনকি ইন্দোনেশিয়ায় বা মালয়েশিয়া এবং কেরালায় মালাবারে তাদের সাফি মজাহাবি বেশি তাদের মধ্যে, কিন্তু বাংলাদেশে তো সাফি মজাহাব বেশি নয় বলা যাচ্ছে, তাহলে এটা আরব বণিকদের দ্বারা সরাসরি তারা ধর্মান্তরিত হয়নি, এইসব বিষয়ে অনেক জিনিস আমাদের জ্ঞান নেই। কিন্তু আমি অবাক হই চট্টগ্রামে যখন যাই তখন দেখলাম এখানে পুরনো মসজিদ, এটা ওলিখা মসজিদ, এইটা ওই জায়গাটার নাম মাদারসা, এই জায়গার নাম এটা মোহসেন আউলিয়া,
বলি, কিন্তু এগুলির জন্য নির্ভরযোগ্য গবেষণা খুব পাওয়া যায় না, শুধু লোক কিংবদন্তি পাওয়া যায়। দু একটা নিয়ে গবেষণা হয়েছে, মাইজবান্ডা মানে বদরশার নাম সবাই নেয় অথবা বায়েজ বুস্তামিকে লোকে চেনে, কিন্তু আরো যেখানে যে এত বিচিত্র, বারো তো বলি আমরা, এখানে বারো গুণ 1244 আওলে থাকবে, ছোট আছে বড় আছে, এগুলি নাই। না থাকার ফল হচ্ছে কি, বিদেশি পণ্ডিতের কথা এখন শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। উনি বললেন এখানে লোক গভর্নমেন্টের লোভেও হয় নাই, তলোয়ারের ভয়ও হয় নাই, তো তারা কি কারণ হচ্ছে। তৃতীয় থিওরিটা কি উনি বললেন, সোশ্যাল লিবারেশন থিওরি, আমি তার কথা কোট করে বলছি, যে বাংলাদেশের মানুষ ওই যে বঙ্কিমচন্দ্র যেটা বলেছিলেন, নিম্ন বর্ণের অথবা বর্ণ বহির্ভূত এরাই সামাজিক মুক্তির আকাঙ্ক্ষায় ব্রাহ্মণদের অত্যাচার থেকে মুক্ত হবার জন্যে এক সময় যেমন বলা হয় যে বাংলাদেশের লোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, কখন কিভাবে গ্রহণ করেছিল এগুলো কিন্তু পরিষ্কার নয়। গতকালকে একটা আলোচনা সভায় আমরা এসেছিলাম চর্যাপদ নিয়ে, সেখানে দেখা যায় আমরা কিন্তু পরিষ্কার জানি না বৌদ্ধ ধর্মের ইতিহাসে বাংলাদেশ কখন বৌদ্ধ ধর্মের প্লাবনে ডুবে গেল, কখন সেই প্লাবন ফুরিয়ে মানে চর জাগলো, এগুলো অনেক অজানা তথ্য। আমরা আন্দাজের উপর কথা বলি, তো ইতিহাসবিদ যারা আছেন তারা বলছেন পাথুরে প্রমাণ ছাড়া আমি কথা বলবো না। পাথুরে প্রমাণের জন্য চট্টগ্রামে এসে উনি পেলেন 16 শতাব্দীর আগের কোন পাথুরে প্রমাণ উনি পান না। উনি দেখলেন পর্তুগিজ এবং অন্যান্য ভ্রমণকারীরা এসে দেখলেন, একজন ভেনেশিয় মানে ইটালিয়ান ভ্রমণকারী দেখলেন সন্দ্বীপের 97 জন লোক মুসলমান হয়ে গেছে, এরকম তথ্য আছে। অথবা চীনা থেকে একজন ভ্রমণকারী এসে বলেছে এখানে বেশিরভাগ লোক মুসলমান, কিন্তু সঠিক সংখ্যা নাই কতজন মুসলমান হয়েছে কেন হয়েছে। মানে মানুষের একটা উদাহরণ দিচ্ছি আমি, যে ইতিহাসের যে তথ্যটি আমরা জানি না ঠিকভাবে, এই আমেরিকান পণ্ডিত রিচার্ড ম্যাক্সওয়েল ইটন, রিচার্ড ইটন বলি সংক্ষেপে, এখন তার বয়স প্রায় 81 বছর, 1940 সনে জন্ম তার, সৌভাগ্যবশত তিনি এখনো বেঁচে আছেন, আরো বই লিখেছেন, আরো প্রবন্ধ লিখেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, এইটাকে আমি বলছি যে এটা এক ধরনের ওরিয়েন্টালিজম ওনার এই কথা। উনি বললেন না বাংলাদেশের মানুষ আদৌ সামাজিক অত্যাচার থেকে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করে নাই, তার ইসলাম গ্রহণ করছে কেন। উনি চতুর্থ একটা তত্ত্ব দিয়েছেন, সেই কথাটাই বলছি, ওটার নাম হচ্ছে ফ্রন্টিয়ার থিওরি। ওই যে ফ্রন্টিয়ার মানে কি, মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সীমা ছিল চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা সহ এই অঞ্চলটাকে আর কি, ভাটি এবং লোয়ার অ্যান্ড সাউথ ইস্ট বেঙ্গল ইংরেজি জবানে আর কি। তারা মুসলমান হলো কি জন্য, তারা বলছেন সামাজিক মুক্তির প্রশ্নই আসে না। উনি বললেন আপনারা শুনলে বিশ্বাস করবেন না, উনি বললেন সামাজিক মুক্তির ধারণা তো ওখানে গরিব মানুষদের মধ্যে গেল কিভাবে। উনি পরিষ্কার করে বলছেন, আমি তার উদ্ধৃতি দিয়ে বলছি বাংলা অনুবাদে, উনি কি যা যা রসুল লেখা পড়েছেন ওরা, অথবা টমাস জেফারসনের লেখা পড়েছেন, ওরা ছিল মানব মুক্তির এবং ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের প্রবক্তা, বলে আমাদেরকে ধরে নিতে হবে বাংলার সেই নিম্ন বর্ণের অথবা উচ্চুত অথবা উপজাতীয় লোকেরা রুসু কিংবা জেফারসন পড়েছিল। আমি দেশে আমাদের দেশে একজন পণ্ডিতকে দেখলাম না, একজন ব্যতিক্রম আছে, তিনি আকবর আলী খান, তার কথা আমি পরে বলবো। ইনি ছাড়া সকলে বলছে কি রিচার্ড ইটনের কথা শেষ কথা, যে বাংলাদেশের মানুষ সামাজিক মুক্তির জন্য হয় না কেন, বলে ওরা হিন্দু ধর্মের অন্তর্ভুক্তই ছিল না, ওরা তো ট্রাইবাল পিপল। বাংলাদেশের মুসলমান আছে কারা, ওই উদ্ধৃতি করলেন কথাগুলো, কোচ, পোদ্দা, রাজবংশী, চন্ডাল, চারটা বংশের নাম করলেন, এরাই মুসলমান হয়েছে, কোন হিন্দু মুসলমান হয়নি। অথবা বৌদ্ধদের মুসলমান হওয়ার প্রশ্নই আসে না উনি বলেন, কারণ কি লোকে আগে বৌদ্ধই তো ছিল না, এখনো এখানে অল্প স্বল্প দুইটা টুকরা টাকরা বলে না পায়েসের মধ্যে কিশমিশের মতো দু একটা বড়ুয়া পাওয়া যায়, তো সেগুলো যে উনি কোন ধর্তব্যের মধ্যে ঢুকছেন না, যে বাংলাদেশে বৌদ্ধ শেষ আর হিন্দুরা কেউ মুসলমান নেই, সুতরাং শেষ পর্যন্ত মুসলমান যারা হয়েছে তারা হচ্ছে এই বিভিন্ন রাজবংশী, পোঁদ, চন্ডাল এবং অন্যান্য। এইটা বলে তো খন্দকার ফজলুল রাব্বির কবরে তার পাশ ফেরাবেন ব্যথায়, তাই না। আমাদের এখন কি করা কর্তব্য, এখানে আসতেছে আপনাদের আহমদ সভা কেন্দ্রের কথা। আহমদ সভা আজ থেকে প্রায় 45 বছর আগে যে বইটা লিখে প্রবন্ধ লিখেছিলেন, বইটার মধ্যে একটি প্রবন্ধ বাঙালি মুসলমানের মন, সেই কাহিনীটা আপনারা সকলে জানেন। এখানে দেখি নাসিম এবং সাইফুল তারাও লিখেছেন। আমি বলছি আহমদ সাফার যে মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে রিচার্ড ইটনের বক্তব্যের বিপরীত, কিন্তু রিচার্ড ইটন বাংলা জানলেও আহমদ সাফার লেখার কোন উদ্ধৃতি বা উল্লেখ বা দোহাই দেননি। না দিলে বক্তব্যটা হচ্ছে উনি বাংলাদেশের মানুষদের সামাজিক অত্যাচার থেকে নিম্ন বর্ণ হিসেবে অত্যাচার মুক্ত হবার আশায় ইসলাম গ্রহণ করেছিল সেই কথা সত্য নয়, ইটন বলছেন। কেন সত্য নয়, প্রথমত নিম্ন বর্ণই তারা ছিল না, গল্পটা খেয়াল করেন, দ্বিতীয়ত তাদেরকে অত্যাচার করার মতো এখানে ব্রাহ্মণ পেল কোথায়, তারা তো ব্রাহ্মণ্য সমাজের আওতাভুক্তই হয় নাই, তদুপরি তারা রুসু কিংবা জেফারসন পড়ে নাই, তো তার সামাজিক মুক্তির ধারণা তাদের মনে আসবে কি করে।
তারপরে তিনি বলছেন তারা অনেক আগে মুসলমান হয় নাই, তারা মুসলমান হচ্ছে মোগল আমলে, বিশেষ করে সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে। মানে কি, ইংরেজরা যখন এই দেশ দখল করছে সেই সময় লোকে মুসলমান হচ্ছে। তার প্রমাণস্বরূপ উনি কি হাজির করলেন যে চট্টগ্রামে এই যে পীর ফকিরের এত সংখ্যা বৃদ্ধি, আমি কেন এটা বলছি, এখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বসে নেই আমি এখানে, আমি বলছি যে সেটা হচ্ছে এনারা শুধুমাত্র পীর ছিলেন না, এরা অনাবাদী জমি আবাদ করার কারিগর ছিলেন। এই জায়গার নাম ছিল ইসলামাবাদ দিয়েছিল। অর্থাৎ মুঘলরা চট্টগ্রাম দখল করার পরে, এটা ষোলশ ছেষট্টি সাল মানে সপ্তদশ শতাব্দীর শেষে, তখন ধীরে ধীরে এখানে বিভিন্ন এলাকায় যেগুলো নয়াবাদ মহল বলে জমি পাট্টা কয়েকটুনি আবিষ্কার করেছেন বিভিন্ন রকম চট্টগ্রামের এই যে পোর্ট হিল থেকে। দেখাচ্ছেন ফার্সি দলিল উনি পড়তে পারেন, সেখানে আছে যে মুঘলরা ইংরেজিতে যেটাকে বলে ট্যাক্স ফ্রি ল্যান্ড, ট্যাক্স ফ্রি কে আরবিতে বলে লা খরাজ, জমির খাজনাকে খরাজ বলে। আমরা বাংলাতে উচ্চারণ করতে পারি আমরা খরাজ বলি আর কি, কিন্তু মাফ করে দিয়ে আপনারা লাখেরাজ বলি আমরা। এই লাখেরাজ জমির দিয়েছে মুঘল সরকার, মানে মুঘলদের নবাবেরা এই ইসলাম খান পর থেকেই। এই জন্যই অধিকাংশ লোক মুসলমান হয়েছে জমির লোভে। ওই আবার ঘুরে ফিরে কিন্তু বলে আমি তোমাদেরকে হাতে মারবো না ভাতে মারবো। ওনার যুক্তি হচ্ছে কি, মুসলমানরা প্যাট্রোনাইজের কারণে মুসলমান হয় না, কিন্তু জমির গ্রান্টটা দেওয়া হয়েছে যে সময় উনি নাম দিয়েছেন পায়োনিয়ার্স, যাদেরকে আমরা পীর বলি, তারা জমিদার এবং তাদের বংশধররা উত্তরাধিকার সূত্রে জমিদার হয়েছে। মানে ওই যেগুলো খানকা শরীফ বসেছে মাজার বসেছে ওইগুলি নিয়ে উনি তর্ক করেছেন। সুতরাং যারা দলে দলে তাদের পীর হয়েছে, তারা তাদের ম্যাজিকের আকর্ষণে কিছুটা হয়েছে, যেরকম মাজেজা বলে তাদের যে মিরাকল ক্ষমতা, অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু জমি আবাদের কাজে অংশগ্রহণ করেছে। কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর উনি দেন নাই। উনি বলছেন মুঘলরা কি জমির এই লাখেরাজ পাট্টা শুধুমাত্র মুসলমানদের দিয়েছিল, উনি দিচ্ছেন না, কিছু কিছু হিন্দুকেও দিয়েছিল। তখন তাদের একটা শর্ত দেওয়া হয়েছিল, মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব এবং সমৃদ্ধির জন্য আপনাকে প্রার্থনা করতে হবে, একটা শর্ত লেখা আছে। এটা সব রাজায় লিখবে, আমি যদি জিন্দাবাদ না দিয়ে সরকারের এখানে বক্তৃতা দিতে পারবেন, এটা দুনিয়ারই নিয়ম, প্রশংসা করতে হবে। আমরা কখনো নিন্দা করি না কারো। তো এই জন্য বলছি, অনেকে বলেছে না আমি তো সবসময় এক সরকারি দলই করি, সরকার বদলে আমি কি করবো, বুঝতে পারছেন না, আমি সরকারি দলেই আছি, বুঝতে পারছেন। সেই দলটা কি, দলটা হচ্ছে উনি বললেন মুঘলরা বলেছেন আমরা হিন্দু মুসলমান ভেদ করি না, কাউকে মুসলমান করার জন্য আমরা বলি না, কিন্তু জমিদাররা যারা বেশিরভাগ প্রতিভাবান তারা কোথা থেকে আসছে পায়োনিয়ার, এটা কথা উনি পরিষ্কার বলেন নাই, তারা যখন নতুন জমি আবাদ করেছে সেখানে তারা লোক বসে। একটা আর একটা শর্ত দিয়েছে, যদি তুমি হিন্দু হও তোমাকে এখানে একটা মন্দির করতে হবে, পাত্তার শর্ত, যদি তুমি মুসলমান হও তোমাকে একটা মসজিদ করতে হবে। তো রিচার্ড এটন সাহেব অনেক গবেষণা করেছেন, উনি দেখেছেন বাংলাদেশের মসজিদের সংখ্যা সেই বক্তিয়ার খলজির আমল থেকে একেবারে ইংরেজ দখল পর্যন্ত মসজিদের সংখ্যা বৃদ্ধি কি করে হতো। উনি দেখলেন যে বেশিরভাগ মসজিদ হয়েছে সুলতানি আমলের শেষ দিকে এবং মুঘল আমলের প্রথম দিকে। উনি দেখাচ্ছেন সংখ্যাটা পঁয়ত্রিশ ৩৬ পর্যন্ত হয়ে গেছে, কতগুলি জামে মসজিদ, কতগুলো সাধারণ মসজিদ। খুব মজা, রাজশাহীতে একটা প্রতিষ্ঠান আছে বরেন্দ্র রিসার্চ সোসাইটি, তাদের একটা মিউজিয়াম আছে, ওইখানে শামসুদ্দিন আহমেদ বলে এক ভদ্রলোক ইনস্ক্রিপশনস অব বেঙ্গল বলে একটা বই বের করেছেন ১৯৬০-এ। সেই বইয়ের তথ্য ব্যবহার করে রিচার্ড ইটন দেখিয়েছেন বাংলাদেশের মসজিদের সংখ্যা বৃদ্ধি এবং হ্রাসকে কেন্দ্র করে বলেন কখন বেশিরভাগ লোক মুসলমান হয়েছে। এগুলো অনুমান ভিত্তিক লেখা কিন্তু খারাপ নয়। তার বক্তব্য হলো কি, বাংলাদেশে শুরুর দিকে বেশি লোক মুসলমান হয় নাই, মুঘল আমল থেকেই মুসলমান হবে শুরু হয়েছে, এবং তার একটি প্রধান কারণ জমি।